আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আরও একটি হরর মুভি নিয়ে। আজকে যে মুভিটি শেয়ার করব, এই মুভিটি খুবই ভয়ানক। এই মুভিতে এমন কিছু সাউন্ড ইফেক্ট এবং এমন কিছু সিন ব্যবহার করা হয়েছে যে সিনগুলো দেখলে আপনি অনেক ভয় পাবেন। তো এই মুভিটি যখন দেখবেন অবশ্যই একা একা দেখবেন না, কয়েকজনকে সাথে নিয়েই দেখুন এবং কানে হেডফোন ব্যবহার করবেন না। চলে যাচ্ছি মূল গল্পের মধ্যে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন এবং ভিডিওতে একটা লাইক দিন। মুভিটির একেবারে শুরুতেই আমরা দুইজন মানুষকে দেখতে পাই। এই মানুষটির নাম হচ্ছে বুর্গা আর এই মানুষের নাম হচ্ছে দেওয়ান। দেওয়ান হচ্ছে বুর্গার সহকারী। জিনে ধরা এক মানুষের জিন ছাড়াতে তারা একটি পুরাতন বাড়িতে যায়। এইখানে অনেক জিন ছিল, জিনগুলো তাদেরকে দেখতে ছিল। তারা জিনে ধরার রোগীর শরীর থেকে জিন ছাড়াতে সক্ষম হয় এবং সেই জিনকে তারা তার আসল ঠিকানায় পাঠিয়ে দেয়। এদিকে সিন পরিবর্তন হয়ে মারলা এবং অলিভিয়ার দিকে নিয়ে যায়। মারলা থাকতো তুর্কির ইস্তানবুলে আর অলিভিয়া থাকতো নিউ ইয়র্কে। মারলা হচ্ছে একজন ইংরেজি শিক্ষিকা এবং অলিভিয়া হচ্ছে একজন সাংবাদিক। মারলা তখন প্রেগন্যান্ট ছিল, তাই সে অলিভিয়াকে নিজের কাছে ডেকে আনে। বাড়িতে ফেরার পর মারলা খাবার বানাতে যায় এবং অলিভিয়া গোসল করতে যায়। মারলা অলিভিয়াকে লবণ আনতে পাঠায়। এখানে অলিভিয়ার আঙুলে একটি লোহার টুকরো ঢুকে যায়। এই লোহার টুকরোটি একটি মাংসের মধ্যে ছিল। মারলা কিছু না বলেই মাংসের টুকরোটি আগুনে পুড়িয়ে দেয়। সে কিছু একটা লুকোনোর চেষ্টা করতেছিল। অলিভিয়ার খুবই জোরাজুরিতে সে একটি ছবি দেখায়। এই ছবিটি তাকে কেউ পাঠিয়েছে। ছবিটি হচ্ছে তুর্কির একটি ঐতিহ্যবাহী ড্রেসের। ড্রেসটিতে দেখানো হয়েছে অনেকগুলো তাবিজ। মারলা তাকে হাওয়া নামের একটি মেয়ের গল্প শোনায়। হাওয়া একটি গ্রামে বাস করত। ওই সময় হাওয়া প্রেগন্যান্ট ছিল। কিছুদিন আগে হাওয়ার লাশ পাওয়া যায়। হাওয়ার পেট কেটে তার বাচ্চাকেও চুরি করে নেয়। মানুষ মনে করে এই ড্রেসটি জিন থেকে মানুষকে রক্ষা করে। মারলা মনে করতেছে কেউ তাকে হুমকি দিতেই এই ছবিটি তার কাছে পাঠিয়েছে। অলিভিয়া জিন ভূতের এইসব ব্যাপার কোনোভাবেই বিশ্বাস করে না। সে নিউ ইয়র্কে ফিরে যেতে চাচ্ছে আর ওই সময় ফোনে একটি কল আসে। মারলা ফোনটি রিসিভ করে। এখান থেকে একটি অদ্ভুত আওয়াজ চলে আসে। খাওয়ার পরে অলিভিয়া বাড়ির সামনে হাঁটাহাঁটি করতেছিল। সে খেয়াল করে মারলা তার দিকে খুব আজব দৃষ্টিতে তাকিয়ে আছে। মারলা ঘুমানোর আগে তাদের দুই বোনের ছবি ও ভিডিও দেখতে দেখতে ইমোশনাল হয়ে পড়ে। শুরু থেকেই বোঝা যাচ্ছে যে মারলা কোনো একটি বিষয় গোপন করতেছে। ওই রাতে তারা যখন ঘুমিয়ে পড়ে তখন ড্রয়িং রুমে রাখা একটি আয়না ভেঙে যায়। এতে মারলার ঘুম ভেঙে যায়। সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজের সূত্র ধরেই সে নিচের একটি পরিত্যক্ত রুমে চলে যায়। ওই রুমে একটি কাচের আলমারি ছিল। আলমারিটি নড়তে ছিল। আলমারির কাছ থেকেই সেই আওয়াজটি আসতেছিল। মারলা এখানে চিৎকার করে ওঠে। মারলার চিৎকারে অলিভিয়ার জেগে ওঠে। অলিভিয়া সেই রুমে চলে আসে। অলিভিয়া এসে দেখে কেউ মারলারের পেট কেটে তার বাচ্চা বের করে নিয়ে গেছে। অনেক পোকামাকড় তার লাশের উপর বসেছে। পোকাগুলো কোনো সাধারণ পোকা ছিল না, সে পোকাগুলো খুবই ভয়ানক ছিল। পরের দিনই শুরু হয় পুলিশের তদন্ত। পুলিশ অফিসার অলিভিয়াকে জানায় হাওয়ার মার্ডার কেসটি এখনও চলছে। অলিভিয়া মনে করে মারলা এবং হাওয়ার মৃত্যু একইভাবে হয়েছে। মারলার হত্যাকাণ্ডের জন্য পুলিশ মারলার এক্স হাজব্যান্ড খালিদকে সন্দেহ করতেছে। এরপরের সিনে আমরা দেখতে পাই অলিভিয়া মারলার দুই বন্ধু ইমিট এবং সিজনের সাথে দেখা করতে যায়। তারা দুজনেই কাপল ছিল। মারলার বাড়িতে পুলিশের ইনভেস্টিং চলতেছিল, তাই অলিভিয়া সেদিন ইমিরের বাড়িতেই থাকে। ইমির এবং সিজান জানতো না যে মারলা প্রেগন্যান্ট ছিল। অলিভিয়া হাওয়ার কথা জিজ্ঞাসা করলো, তাদের কাছে কোনো তথ্য পায় না। তারা এই ব্যাপারে কিছুই জানে না। রাতে ঘুমানোর সময় অলিভিয়া একটি ভয়ানক স্বপ্ন দেখতে পায়। পরের দিন সকালে পুলিশ অলিভিয়াকে ডেকে পাঠায়। মারলার বাড়ির সামনে একটি সিসি ক্যামেরা ছিল। ফুটেজ চেক করার মাধ্যমে পুলিশ জানতে পারে যে রাতে মারলা মারা গিয়েছিল সেই রাতে 3টার দিকে এক লোক দেখা গেছে। লোকটির হাতে একটি ছুরি ছিল ও একটি পলিথিনের ব্যাগ ছিল। পুলিশ অলিভিয়াকে জানায় মারলার এক্স হাজব্যান্ড খালিদ সুইসাইড করেছে। তার বাসা থেকে একটি জ্যাকেট পাওয়া গিয়েছে। এই জ্যাকেটটি হচ্ছে সেই জ্যাকেট, যেই জ্যাকেটটি আমরা মারলারের মৃত্যুর দিন যে সিসি ক্যামেরাতে যে মানুষটি দেখতে পেয়েছিলাম সেই মানুষটির গায়ে ছিল।
সুইসাইডের আগে খালিদ একটি চিঠি লিখেছিল। এখানে লেখা ছিল, খালিদ তো মারলার বাচ্চা নাকি ফেরেস্তায় পরিণত হয়েছে, এখন থেকে তারা তিনজন একসাথে জান্নাতে থাকবে। এবার পুলিশ মারলারের নখ থেকে পাওয়া চামড়ার ডিএনএ টেস্ট করবে। যদি সেটা খালিদের সাথে মিলে যায় তাহলে পুলিশ পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে যে এই খুনটি খালিদ করেছে। অলিভিয়া এখানে আবারও হাওয়ার কথা তুলে আনে, এই খুনটা যদি খালিদ করে থাকে তাহলে হাওয়াকে কে খুন করেছে? পুলিশ এখানে বলে, এমনও তো হতে পারে খালিদ হাওয়ার কথা জানতো, সেখানে সে ইনস্পায়ার হয়ে এই খুনটি করেছে। অলিভিয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না, সে মনে করে মারলা এবং হাওয়া একজনের কাছেই হত্যা হয়েছে। বাড়িতে ফেরার পর সেদিন রাতে অলিভিয়ার সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটতে থাকে, মনে হচ্ছে অলিভিয়া ছাড়াও এই বাড়িতে আরো কেউ থাকে। হঠাৎ ফোনে একটি কল আসে, সে কলটি রিসিভ করে এবং সে সেখানে ভয়ানক কিছু শব্দ শুনতে পায়। এভাবেই নানান ভয়ভীতিতেই কেটে যায় সেই রাতটি। পরের দিন সকালে অলিভিয়ার কাছে একটি পার্সেল আসে, ডেলিভারি বয় অলিভিয়ার দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। পার্সেলের ভিতরে একটি ভিডিও টেপ ছিল, ওই ভিডিওটিতে দেখানো হয়েছে কার্লকে তারা একটি রিচুয়াল পারফর্ম করতেছিল, যেখানে এক প্রেগনেন্ট মহিলার পেট থেকে বাচ্চা বের করে নেওয়া হচ্ছে। যে মহিলার পেট থেকে বাচ্চা বের করে নেওয়া হচ্ছিল সেটি ছিল হাওয়া। এটা হচ্ছে সেই হাওয়া যেই হাওয়ার কথা মারলা এবং পুলিশ অফিসার অলিভিয়াকে বলেছিল। ভিডিওতে হাওয়ার যে বাচ্চা বের করা হচ্ছিল তা সাধারণ কোনো মানুষের বাচ্চা না, অনেক ভয়ানক দেখা যাচ্ছিল, বাচ্চাটির একটি লেজও ছিল। এখানে ওই কাল্টের একটি প্রতীকও দেখা যায়। ভিডিওটি সেই ইমি ও সিজানকে দেখায়, সিজান অনেক ভয় পেয়ে যায়। অলিভিয়া এই ব্যাপারে আরও তদন্ত করতে চাচ্ছে, ইমির তাকে সাপোর্ট করতে চাচ্ছে কিন্তু সিজান কোনোভাবেই তাকে সাপোর্ট করতে চাচ্ছে না। এটা নিয়ে সিজান ওই ইমির মধ্যে ঝগড়া শুরু হয়। অলিভিয়া একটি বইয়ের ভিতর মারলারের পুরনো বাড়ির চাবি পায়, বইটির লেখক ছিল লরেন্স। অলিভিয়ার এবং ইমির মারলার পুরনো বাড়িতে গিয়ে দেখে মারলারের পুরনো বাড়িতে সেই কাল্টের প্রতীক। বাড়িটিতে কালো জাদুর অনেক উপকরণ ছিল, এখানে তারা একটি ব্যাগ দেখতে পায়, এখানে মারলার নাম ও জন্ম তারিখ লেখা ছিল। ওই শক্তিটি অলিভিয়াকে ভয় দেখাতে থাকে, ভয়ে অলিভিয়ার এবং ইমি পালিয়ে যায়। সেই পালানোর সময় ব্যাগটি সাথে নিয়ে যায়, বাসায় এসে তারা ব্যাগটি খুলে সেখানে মাংস খুলি এবং কালো জাদুর নানান উপকরণ দেখতে পায়। ইমির মনে করে এই কালো জাদু মারলারের এক্স হাজব্যান্ড খালিদ করেছে। ওই রাতে অলিভিয়া সারা বাড়িতে সিসি ক্যামেরা সেট করে দেয় যাতে প্রতিটা মুহূর্তকে সে রেকর্ড করতে পারে। রাতের দিকে আবারও সে কাচের আলমারিটি নড়তেছিল। অলিভিয়া একটি ছুরি হাতে নিয়ে সে রুমের দিকে যায়, সেখানে সে একটি বই দেখতে পায়। সেই বইয়ে লেখা ছিল ইনভোক দ্য জয়েন অফ বেবিলন, যার মানে হচ্ছে বেবিলনের জিনদের ডাকে। বেবিলন হচ্ছে একটি শহরের নাম যাকে কালো জাদুর শহর বলা হয়ে থাকে। বইটিতে হাওয়ার গ্রামের নাম ও হাওয়ার স্টোরি লেখা ছিল। এখানে সে সেই পোকাগুলো দেখতে পায় যে পোকাগুলো সে মারলারের মৃতদেহের উপর দেখতে পেয়েছিল। পরের দিন সকালে তারা তিনজন মিলে হাওয়ার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় তারা এক মহিলার কাছ থেকে ওই গ্রামটিকে চিনিয়ে নেয়। এর মধ্যে কিছু পুলিশ সেখানে চলে আসে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিছু রাস্তায় এগিয়ে এসে তারা আরও এক লোকের দেখা পায়, সেই লোকটিকে তারা জিজ্ঞাসা করে। সেই লোকটি বলে ওই গ্রামে এখন আর কেউ থাকে না, সেখানকার কেউ হাওয়ার ব্যাপারে কোনো কথাই বলতে চায় না। ওই লোকটি তার নাতিকে ডেকে বলে এদেরকে ওঝার বাড়িতে নিয়ে যাও। ওই ওঝার নাম ছিল শেখ আব্দুর রহিম। তারা ওঝার কাছে যায়, ওঝা তাদেরকে বলে হাওয়ার পরিবার অন্য একটি গ্রাম থেকে এই গ্রামে এসেছিল। তারা গ্রামে আসতেই গ্রামের পশু পাখি সব মরা শুরু করেছিল। হাওয়ার চোখ অনেক বড় ও ঘোলা ছিল। গ্রামের লোকজন হাওয়ার চোখ দেখে বলতে থাকে হাওয়ার চোখে শয়তানে বসবাস করে। একদিন রাতে হাওয়ার বাবা ওঝার কাছে যায়, হাওয়ার গায়ে নাকি জিন ভর করেছে। ওঝা হাওয়ার বাড়িতে গিয়ে দেখে হাওয়া একটি গর্তের মধ্যে বসে আছে। হাওয়াকে যে জিন ধরেছিল তার নাম ছিল খুদেয়া। হাওয়া ওই জিন দ্বারাই প্রেগনেন্ট ছিল, ওই জিনটি বাচ্চা নেওয়ার জন্যই হাওয়াকে প্রজেক্ট করে রেখেছিল। এরই মধ্যে গ্রামের লোকেরা বন্দুক হাতে নিয়ে সেখানে চলে যায়। হাওয়া তাদেরকে তার প্রেগনেন্ট পেটটি দেখায় আর তখনই সেখানে খুব বাতাস বইতে থাকে এবং বাড়িটি ভাঙতে শুরু করে, সবাই সেখান থেকে পালিয়ে যায়। গ্রামবাসীর মতে হাওয়াকে ওই জিনটি মেরেছে। তারা ওঝাকে হাওয়ার সেই ভিডিওটি দেখায়। ভিডিওটি দেখে ওঝা ওই কাল্টির প্রতীকটি চিনে ফেলে, ওই কাল্টের নাম ছিল ইয়ানচির। তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছিল, এমন সময় ওঝার মেয়ে প্রসেস হতে থাকে। এই ঘটনার পর অলিভিয়া, ইমির ও সৃজান সেখান থেকে বেরিয়ে পড়ে। ওই রাতে অলিভিয়া একটি ভয়ানক স্বপ্ন দেখে, সে দেখতেছিল তার পেট থেকে হাওয়ার বাচ্চার মতো বাচ্চা বের হচ্ছিল। তার ঘুম ভেঙে যায়, সে খেয়াল করে ওই রুম থেকে আবারও শব্দ হচ্ছিল। সে রুমের কাছে আসতে থাকে, এবার সে লরেন্সকে দেখতে পায়। লরেন্স হচ্ছে সেই ব্যক্তি যিনি একটি বই লিখেছিল।
মারলা লরেন্সকে খুবই পছন্দ করত, লরেন্সও মারলাকে খুবই পছন্দ করত। লরেন্স মারলাকে জানায় সে মারলাকে সাহায্য করতে চেয়েছিল কিন্তু পারেনি। সে অলিভিয়াকে বলে, সামনে তোমার অনেক বিপদ রয়েছে, তুমি এখানে থেকো না, তুমি তোমার কোনো বন্ধুর বাসায় চলে যাও। যাওয়ার পথে জিনেরা লরেন্সের উপর হামলা করে, লরেন্স গানফায়ারের মাধ্যমে নিজেকে কোনো মতো রক্ষা করে নেয়। অন্যদিকে দেখতে পাই অলিভিয়া সিজান ও ইমিরের সাথেই থাকে, সিজান প্রসেস হতে থাকে এবং অলিভিয়ার উপর সে হামলা করে, ইমির সব কিছু সামলিয়ে নেয়। পরের দিন তারা লরেন্সের সাথে দেখা করতে যায়। লরেন্সের বিশ্বাস ছিল মারলাকে তার এক্স হাজব্যান্ড মারেনি। সে এখানে ম্যাজির সম্পূর্ণ কাহিনীটি খুলে বলে, ইনি হচ্ছে বেরান। 1918 সালে ইনি একটি ব্ল্যাক সোসাইটি বানায়। এই সোসাইটির নাম ছিল থুলিয়ে। সে এমন কাউকে খুঁজতেছিল যে কালো জাদু দ্বারা এরিয়ান জাতিকে পরিচালনা করতে পারে। এই কাজের জন্য সে হিটলারকে বেছে নেয়। কিন্তু যখন সে বুঝতে পারল হিটলার তার কাজের জন্য কোনোভাবেই উপযোগী নয়, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তখন বেরান হিটলারের উপর একটি বই লিখে যার নাম ছিল বিফোর হিটলার কেম। বেরান এই বইটিতে হিটলারের সব গোপন তথ্য ফাঁস করে দেয়। এতে হিটলার অনেক রেগে যায় এবং থুলিয়ে সোসাইটি ধ্বংস করে ফেলে। এরই সাথে বেরানকেও সে মৃত্যুর শাস্তি দিয়ে দেয়। বেরান সেখান থেকে পালিয়ে তুর্কির মাদ্রিদ শহরে চলে যায়। এই শহরে এসে বেরান তার মন মতো সব কিছু পেয়ে যায়, কারণ এই শহরের কাছেই আরেকটি শহর ছিল যাকে কিনা কালো জাদু শহর বলা হয়ে থাকে। বেরান এখানে ইয়াঞ্জির কাল্টি বানিয়েছিল। পৃথিবীর অনেক জায়গা থেকেই মানুষজন এখানে আসে এবং জয়েন্ট করে, বড় বড় জাদুকররাও এখানে আসে। বেরান আস্তে আস্তে অনেক শক্তিশালী হয়ে যায়। ইয়াঞ্জি হলো এই গেটটির নাম। এই গেটটি দিয়ে জিনের বা শয়তানের জগতে যাওয়া যায়। অনুনাগ নামক এক জিন জাতি আছে যে মানুষকে প্যারালাইজড করতে পারে। এই অনুনাগের চিহ্নকেই সে তার কাল্টের প্রতীক বানিয়ে নেয়। আগেকার সময়ে জাদুকররা এই প্রতীক দ্বারাই জিনকে কাবু করে ফেলত। বেরান মানুষ এবং জিন থেকেও এক শক্তিশালী জাতি বানাতে চেয়েছিল, যার জন্য সে ম্যাজির কথা ভাবে। অর্ধেক মানুষ আর অর্ধেক অনুনাগ জিন দ্বারাই সে ম্যাজি গোষ্ঠী তৈরি করে। মানুষ এবং অনুনাগ জিন দ্বারা হওয়া বাচ্চাই হচ্ছে ম্যাজির। কাল্টের লোকরাই এটি চলমান রেখেছে। লরেন্স বর্গার ছবি অলিভিয়াকে দেখিয়ে বলে যে সে বর্গার কাছে রিকোয়েস্ট করবে যেন বর্গা তোমাকে হেল্প করে। অলিভিয়ার যাওয়ার পর লরেন্স বর্গাকে কল করে, লরেন্স বর্গাকে অনেক রিকোয়েস্ট করে। এমন সময় কাল্ট মেম্বাররা সেখানে চলে আসে, লরেন্সকে তারা মেরে ফেলে। অলিভিয়ার সেদিন রাতে অনেক ম্যাজিক দেখতে পায়। আশ্চর্যজনক হচ্ছে তাদের সিসি ক্যামেরায় কোনোভাবেই এর কোনো কিছু রেকর্ড হচ্ছে না। অলিভিয়ার মারলারের কথা ভেবে অনেক ইমোশন হয়ে পড়ে। তখনই ইমির তাকে কিস করে, ওই রাতে তারা শারীরিক সম্পর্ক করে। কিছুক্ষণ পর ইমির বাইরে যায়। এই সুযোগে জিনিরা অলিভিয়াকে সেই ঘরটিতে উঠিয়ে নিয়ে যায়। সেখানে অলিভিয়ার ও ইমির ভয়ঙ্কর কিছু দেখতে পায়। এর পরের দিন বুর্গা ও তার সহকারী দেওয়ান অলিভিয়ার কাছে আসে। অলিভিয়া কালো জাদুর সব উপকরণ বের করে তাকে দেখায়। এখানে তারা বুঝতে পারে মারলা আসলে কাল্টের একজন মেম্বার ছিল আর তার বাচ্চা ছিল একটি ম্যাজি। যে জিনের সাথে মারলার শারীরিক সম্পর্ক ছিল সেই জিনকে মারলা আলমারিতে আটকিয়ে রেখেছিল। মারলা আগ থেকেই জানত হাওয়ার মতো সেও মারা যাবে, তারপরও সে এতে রাজি হয়ে যায়। রাজি হওয়ার একটি কারণ ছিল। এই কারণটি জানতে প্রিন্স একটি প্রক্রিয়া শুরু করে। জিন এখানে তার নিজের রূপ দেখায় এবং ছুরি দিয়ে একটি পাত্রে কিছু লিখে দেয়। বুর্গারের কানে কানে সে কিছু একটা বলে চলে যায়। তারা লেখাটি পড়ে। লেখাটি হচ্ছে হট চাইল্ড ইজ দিস। অলিভিয়ারের মনে পড়ে মারলারের কাছে এই নামক একটি সিডি ছিল। সিডির ভিতরের কভারে লেখা ছিল যীশু খ্রিস্টের জন্ম দিয়েছিল ম্যারি, কিন্তু শয়তানের জন্ম কেউ দেয়নি, শয়তান নিজের জন্ম নিজেই দিয়েছে। কাল্ট মেম্বার ও মারলারের যে একটি কারণ ছিল সেই কারণটি হচ্ছে তাকে আবার জীবিত করা হবে। এর মানে হচ্ছে মারলা প্রথমে একজন সাধারণ মানুষই ছিল। কাল্ট মেম্বাররা তাকে তাদের সদস্য করে নেওয়ার জন্য তাকে একটি অফার করেছিল। সেই অফারটি হচ্ছে সে যদি কাল্ট মেম্বারে যুক্ত হয় তাহলে তাকে আবারও জীবিত করা হবে। প্রিস্ট ইমিরকে একটি ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। তখন ইমিরের মুখ থেকে কালো ধোঁয়া বের হয়। প্রিস্ট অলিভিয়াকে বলে ইমিরও একজন কাল্ট মেম্বার। তখন ওই জিন আমাকে কানে কানে এটাই বলেছিল। এরপর অলিভিয়া ও প্রিস্ট হাওয়ার সেই মৃত্যুর ঘটনার ভিডিওটি দেখতেছিল। ভিডিওটি দেখে প্রিস্ট বলে এটা একটি ফেক ভিডিও, ও তোমাকে কাল্টের মেম্বার বানাতেই এটা করেছে। প্রিস্ট অলিভিয়াকে বলে তুমি কি ইমিরের সাথে শারীরিক সম্পর্ক করেছো? সে উত্তরে হ্যাঁ বলে দেয়। প্রিস্ট বলে ওটা ইমির ছিল না, ওটা ছিল একটা জিন। তখন অলিভিয়ারের প্রচণ্ড পেট ব্যথা শুরু করে। প্রিস্ট অলিভিয়ারকে বাঁচানোর জন্য তাকে একটি কালো কাপড়ে মুড়িয়ে রাখে। তারা রুমে ফিরে গিয়ে দেখে
অলিভিয়ার সেখানে আর নেই। সেখানে কিছু মাংসের টুকরো পড়ে ছিল, অলিভিয়ার বিছানার পাশে বসেছিল। ক্রিস্ট ভেবে নিয়েছে অলিভিয়ার শরীর এখানে থাকলেও তার আত্মা ছিল জিনের জগতে। এরপর ক্রিস্ট সিদ্ধান্ত নেয় সে নিজে জিনের বা শয়তানের দুনিয়ায় যাবে এবং অলিভিয়াকে নিয়ে আসবে। ক্রিস্ট শয়তানের রাজ্যে চলে যায়। শয়তানরা তাকে বলে এখানে শয়তানের রাজত্ব চলে, এখানে তোমার কোনো গড নেই। কিন্তু ক্রিস্ট সেখানে বলে গড সব স্থানেই থাকে। অলিভিয়া সেখান থেকে বেরিয়ে আসে। ক্রিস্ট অলিভিয়ার গায়ের উপর পবিত্র পানি ছিটিয়ে দেয়, তখন অলিভিয়াকে জিন ছেড়ে দেয়। হঠাৎ সেখানে আমরা ইমির এবং সিজান রূপে জিন দেখতে পাই, যারা ওই দুনিয়ার দেওয়ানের গলা কেটে দিয়েছিল, যা এই দুনিয়ায় থাকা দেওয়ান অনুভব করতে পারতেছে। সে একটি ছুরি ক্রিস্টের কাছে ছুরি দেয়। ক্রিস্ট সেই ছুরি দিয়ে জিনের সাথে লড়াই করে এবং আগের দুনিয়ায় ফিরে আসে। আগের দুনিয়ায় ফিরে আসার সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে। কারণ হচ্ছে ক্রিস্ট ইমিরকে হত্যা করেছিল। এখানে আমরা আরেকটি বিষয় জানতে পারি, সেই যে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসারও কাল্টের একজন মেম্বার। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অলিভিয়ার অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল সেই ডেলিভারি বয় এবং হাওয়া। অলিভিয়া চোখ খুলতেই মারলাকে দেখতে পায়। মারলার চোখ অনেক খোলা হয়ে যায়। শেষে আমরা কিছু পেপার দেখতে পাই। এই পেপার দেখেই বুঝতে পারি অলিভিয়াকেও মৃত অবস্থায় পাওয়া যায়। অলিভিয়াকে যদি মৃত অবস্থায় পাওয়া যায়, তাহলে আমরা যে অ্যাম্বুলেন্সে অলিভিয়াকে দেখতে পাই, এটা কে ছিল, বা সে ডেলিভারি বয় কে ছিল, বা হাওয়া কে ছিল, এরা আসলে কারা ছিল? এরা আসলে সবাই জিন ছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি দেখার পরে আই হোপ আপনারা মূল ভিডিওটি অর্থাৎ মূল মুভিটি যখন দেখবেন, অবশ্যই প্রত্যেকটি কথা একটির পর একটি বুঝতে পারবেন। কারণ এই মুভিটি কোনো ইংলিশ বা হিন্দি ভাষায় করা হয়নি, এই মুভিটি শুধুমাত্র তুর্কি ভাষায় করা হয়েছে। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসছে। তো আজকের এই ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।